নমস্কার আমি সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকলের মনস্কামনা উনি পূরণ করুন এই কামনায় করি আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো রেখা এবং মিত্র রেখা। আপনার জীবনে শত্রু বেশি হবে না মিত্র বেশি হবে এটা কীভাবে বোঝা যাবে কোনো একটি রেখা থেকে এটি বোঝা সম্ভব নয় কিন্তু হাতে এমন কিছু রেখা অবশ্যই থেকে থাকে যেটা থাকলে সেই সব মানুষদের মিত্র অনেক বেশি হয়ে থাকে আবার এমন কিছু রেখাও অবশ্যই থেকে থাকে যা শত্রু অনেক বেশি থাকলে হাতে থেকে থাকে এটি কীভাবে বোঝা সম্ভব আসুন এই ব্যাপারে ভালো করে বুঝি থেকে প্রথমে আপনাকে দেখতে হবে হাতের আঙুলগুলির উপর কেমন রেখা রয়েছে লম্বা রেখা রয়েছে না আড়াআড়ি হাতের এই ধরনের রেখাগুলিকে আমরা লম্বা বা খাড়া রেখা বলে থাকি আর হাতের এই ধরনের রেখাগুলিকে আমরা আর আরই রেখা বলে থাকি হাতের আঙুলগুলির উপরে আপনাকে লক্ষ্য করতে হবে তার আগে অবশ্যই বলবো ছেলেদের ক্ষেত্রে নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই নিজেদের বাম হাতের সাথে মেলাতে থাকুন হাতের পাঁচটি আঙুল থেকে থাকে আপনারা সকলেই জানেন হাতের এই পাঁচটি আঙুলের পাঁচটি রাম হাতের এই আঙুলটিকে বৃদ্ধাঙ্গুষ্ট হাতের এই আঙুলটিকে তর্জনী এ আঙুলটিকে মধ্যমা হাতের এই আঙুলটিকে অনামিকা এবং হাতের এই আঙুলটিকে কনিষ্ঠ আঙুল বলা হয়ে থাকে এই বিভিন্ন আঙুল থেকে আমরা বিভিন্ন রকমের সম্বন্ধ সম্পর্কে জানতে পারি প্রথমে আমরা বৃদ্ধাঙ্গুষ্ট এই বৃদ্ধাঙ্গুষ্টিটিকে ছেড়ে দেব এবং হাতের এই চারটি আঙুলের সম্বন্ধ বিশেষ করে লক্ষ্য করব। হাতের এই তর্জনী আঙুল অর্থাৎ যেটি বৃহস্পতির আঙুল এই আঙুলটির থেকে আমরা দেখতে পারি ব্যক্তিগত সম্বন্ধকে হাতের এই আঙুলটি মধ্যম আঙুল এবং এটি শনির আঙুল এই আঙুলটি থেকে আমরা দেখতে পারি ব্যবসায়িক সম্বন্ধকে হাতের এই আঙুলটি অনামিকা আঙুল এটি রবির আঙুল এই আঙুলটি থেকে সরকার কর্ম রাজনৈতিক সম্বন্ধ এবং বিভিন্ন বিষয় এই আঙুলটি থেকে আমরা দেখতে পারি হাতের এই আঙুলটি হলো ব্যবসায়িক সম্বন্ধ আমাদের এডুকেশন এবং বিভিন্নভাবে এই জায়গা থেকে আমরা বিভিন্ন সম্বন্ধ দেখতে পারি প্রথমেই দেখে নেব হাতের তর্জনী আঙুলটিকে তর্জনী আঙ্গুলে যদি খাড়া রেখা অর্থাৎ এই ধরনের তর্জনী আঙুলে যদি প্রমিনেন্ট এই ধরনের খাড়া রেখা দুটি বা তিনটি হাতের এই ধরনের প্রমিনেন্ট রেখা খাড়া বা খাড়া দুটি বা তিনটি বা চারটি এই ধরনের রেখা যদি বেশি পরিমাণে কারো হাতে থেকে থাকে লম্বা রেখা থেকে থাকে তার আগে অবশ্যই আরও একটি জিনিস বলবো হাতের এই প্রত্যেকটি আঙুলের তিনটি করে পর্ব থাকে এই চারটি আঙুলের প্রত্যেকটি পর্বের প্রত্যেকটি আঙুলের তিনটি করে পর্ব থেকে থাকে এই এই পর্বটিকে আমরা প্রথম পর্ব বলি হাতের এই পর্বটিকে আমরা দ্বিতীয় পর্ব এবং হাতের এই পর্বটিকে আমরা তৃতীয় পর্ব বলে থাকি এই তিনটি পর্ব থেকেও আমরা বিভিন্ন ধরনের সম্বন্ধ বা সম্পর্ক সম্বন্ধে জানতে পারি প্রথম পর্ব প্রথম পর্ব থেকে আমরা আধ্যাত্মিক সম্বন্ধের ব্যাপারে জানতে পারি দ্বিতীয় পর্ব থেকে আমরা জানতে পারি ব্যবসায়িক সম্বন্ধ এবং তৃতীয় পর্ব থেকে আমরা জানতে পারি শারীরিক সম্বন্ধ বা ফিজিক্যাল কন্ট্যাক্টে যে সমস্ত মানুষেরা থেকে থাকে সেটিতে এই প্রত্যেকটি আঙুলের এই তিনটি করে পর্ব এবং তিনটি পর্ব সমান অর্থাৎ হাতের এই এখান থেকেও যে সম্বন্ধ জানতে পারবো এখান থেকেও সে সম্বন্ধ এবং প্রত্যেকটি আঙুলের গুণাগুণ সম্পর্কে আমি প্রথমেই বলেছি যে কোন আঙুল থেকে কি দেখা যায় এবং সেই সম্পর্কিত ব্যাপারে অর্থাৎ এই জায়গা থেকে আমরা প্রথম পর্ব থেকে আমরা প্রথমেই বললাম প্রথম পর্ব থেকে আমরা যে জিনিসটা জানতে পারি সেটি হচ্ছে আপনার সঙ্গে যাদের আধ্যাত্মিক ব্যাপারে সম্বন্ধ আছে দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আপনার ব্যবসায়িক সম্বন্ধ তৃতীয় ব্যাপারটি শারীরিক সম্বন্ধ এটা প্রত্যেকটা আঙুলের ক্ষেত্রেই মিলবে এবার ফিরে আসি আমাদের মেন টপিকে যদি আপনার হাতে তর্জনী আঙুলে খাড়া রেখা বেশি দেখতে পাওয়া যায় অর্থাৎ হাতের তর্জনী আঙ্গুলে যদি এই ধরনের খাড়া রেখা স্পষ্ট প্রমিনেন্ট এই ধরনের রেখা যদি তর্জনী আঙুলে আপনার হাতে বেশি পরিমাণে থেকে থাকে তাহলে কি হবে তর্জনী আঙ্গুলে এই ধরনের প্রমিনেন্ট খাড়া লম্বা রেখা বেশি থেকে থাকবে তাদের ব্যক্তিগত মিত্র বেশি থাকবে অর্থাৎ পার্সোনাল লাইফে মানুষদের সাথে তাদের অ্যাটাচমেন্ট খুব গভীর হবে তাদের বন্ধুত্ব খুব গভীর হবে এই ধরনের রেখা এই জিনিসটিকে ইন্ডিকেশন দেয় যদি মধ্যমা আঙুলে খাড়া রেখা বেশি দেখতে পাওয়া যায় অর্থাৎ হাতের মধ্যমা আঙুলটিতে এই ধরনের প্রমিনেন্ট খাড়া রেখা এই ধরনের তিনটি চারটি এই ধরনের খাড়া রেখা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় অন্যান্য আঙুলগুলির তুলনায় এই ধরনের প্রমিনেন্ট রেখা বেশি দেখতে পাওয়া যায় তাহলে আপনার ব্যবসায়িক বন্ধু বেশি থাকবে কর্ম রিলেটেড ফ্রেন্ডস বেশি থাকবে আপনার স্ট্যাটাস রিলেটেড ফ্রেন্ড বেশি থাকবে আপনার স্ট্যাটাসের মানুষজন আপনার বন্ধু বেশি হবে আপনার ধন সম্পদের সম্বন্ধিত রিলেটেড মানুষ আপনার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকবে যদি অনামিকা আঙ্গুলে আপনার হাতে খাড়া রেখা বেশি দেখে থাকে অর্থাৎ হাতের এই আঙুলটিতে যদি আপনার হাতে প্রমিনেন্ট এই ধরনের বেশি রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের বেশি রেখা আপনার এই অনামিকা আঙুলটিতে দেখতে পাওয়া যায় তাহলে আপনার কলা বা আপনার শিল্প বা আপনার আর্টসের দিক থেকে আপনার সাথে সমান পারদর্শী লোক সেটা কর্ম রিলেটেডও হতে পারে রাজনীতি রিলেটেড হতে পারে আপনার প্যাশন রিলেটেড হতে পারে সরকারি ক্ষেত্র রিলেটেড হতে পারে এবং আপনার সাথে যারা কাজ করে সেই রিলেটেডও হতে পারে এই ধরনের জায়গা থেকে সেই ধরনের বন্ধুত্ব আমরা দেখতে পারি যদি আপনার হাতে কনিষ্ঠ আঙুলে বেশি খাড়া রেখা থেকে থাকে অর্থাৎ হাতের এই আঙুলটি কুঁড়ি আঙুল বা কনিষ্ঠ আঙুল এই আঙুলটিতে যদি আপনার হাতে প্রমিনেন্ট রেখা বেশি দেখতে পাওয়া যায় অন্যান্য আঙুলগুলির তুলনায় তাহলে আপনার ব্যবসায়িক দিক থেকে আপনার এডুকেশনের দিক থেকে এই সমস্ত বন্ধু আপনার বেশি থাকবে এবং তাদের সাথে সম্পর্ক আপনার গাঢ় থাকবে পর্ব সম্বন্ধে আমি যেটি বলেছি তর্জনী আঙুলের ক্ষেত্রে সেটি প্রত্যেকটি আঙুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবার বলবো হাতের আড়াআড়ি রেখা সম্পর্কে অর্থাৎ এই গেল খাড়া রেখা থাকলে আপনার কি ধরনের বন্ধু থাকবে এবং কাদের সাথে আপনার অ্যাটাচমেন্ট বেশি হবে বা কেমন আপনার বন্ধু থাকবে বা আপনার তাদের সাথে কী ধরনের সম্পর্ক হবে সেই ব্যাপারে এবার বলবো আড়ি রেখা অর্থাৎ হাতের এই ধরনের রেখা হাতের এই ধরনের রেখা যদি আপনার হাতে দেখতে পাওয়া যায় এই ধরনের রেখা যদি কোনো আঙুলে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যদি হাতের এই খাড়া রেখাগুলি তর্জনী আঙুলে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এই আড়াআড়ি রেখাগুলি তাহলে বুঝে নেবেন যদি আপনার যে কোনো হাতে যে কোনো আঙুলে যদি তর যে কোনো আঙুলে যদি খাড়া রেখার তুলনায় আড়াআড়ি রেখা বেশি পরিমাণে থেকে থাকে সেই সম্বন্ধিত আপনার শত্রু বেশি হবে এবার বলবো তর্জনী আঙুলে খাড়া রেখা অর্থাৎ তর্জনী আঙুলে যদি এই ধরনের প্রমিনেন্ট এবং আড়াআড়ি রেখা খাড়া নয় আড়াআড়ি রেখা যদি আপনার হাতে বেশি রয়েছে তাহলে আপনার ব্যক্তিগত শত্রু অবশ্যই বেশি থাকবে এটিকে অত্যন্ত খারাপ বলা হয় আপনার পার্সোনাল লাইফে প্রচুর পরিমাণে শত্রু থাকবে এ ধরনের রেখা যদি তর্জনী আঙুলে দেখতে পাওয়া যায় এবার বলবো হাতের মধ্যম আঙুলটির কথা যদি আপনার হাতে মধ্যম আঙুলে এই ধরনের প্রমিনেন্ট এই ধরনের আড়ি এই ধরনের রেখা যদি বেশি দেখতে পাওয়া যায় তাহলে আপনার ব্যবসায়িক শত্রু বেশি থাকবে এটি ব্যবসায়িক ক্ষতিকে ইন্ডিকেশান করে এটি ধন সম্পদের ক্ষতিকেও ইন্ডিকেশান করে এই ধরনের রেখা থেকে থাকলে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার শত্রু বেশি পরিমাণে থেকে থাকবে যদি আপনার হাতে অনামিকা আঙ্গুলে এই খাড়া রেখাগুলি থেকে থাকে যদি অনামিক আঙ্গুলে এই ধরনের প্রমিনেন্ট এবং বেশি পরিমাণে খাড়া রেখা থেকে থাকে আড়াডি আড়াআড়ি রেখা বেশি থেকে থাকে খাড়া রেখার তুলনায় অর্থাৎ এই ধরনের রেখার তুলনায় আপনার হাতে যদি এই আড়াআড়ি রেখা যদি বেশি থেকে থাকে তাহলে আপনার মান প্রতিষ্ঠা সম্মান কর্মক্ষেত্র পদমর্যাদা রাজনৈতিক সম্বন্ধে ক্ষতি করার মতো শত্রু বেশি পরিমাণে থেকে থাকবে এবার বলবো যদি কনিষ্ঠ আঙুলে আপনার হাতে আড়াআড়ি রেখা বেশি পরিমাণে এবং প্রমিনেন্ট দেখতে পাওয়া যায় যদি কনিষ্ঠ আঙুলে এই ধরনের রেখা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে যাদের হাতে কনিষ্ঠ আঙুলে আড়াআড়ি রেখা বেশি পরিমাণে থাকবে তাদের আপনার ব্যবসায়িক রিলেশন যাদের আপনার সাথে যাদের সাথে আপনার ব্যবসায়িক রিলেশান বেশি রয়েছে তারা হলো আপনার শত্রু কথাবার্তা অনুসন্ধান আপনার জিনিস এই ধরনের রেখা থেকে থাকলে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো এই ধরনের কনিষ্ঠাঙ্গুলি যদি এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে এদের জিনিস প্রায়শই চুরি হতে থাকে এদের চুরি হওয়ার প্রবণতা দেখা যায় এই ধরনের রেখা থেকে থাকলে অবশ্যই ব্যবসায়িক দিক থেকে ক্ষতির সম্ভাবনাকে বোঝায় এই ধরনের রেখা থেকে থাকলে তো এই ধরনের রেখাকেও খুব অশুভ মনে করা হয় যদি আপনার হাতে এই ধরনের খাড়া এবং লম্বা রেখা অর্থাৎ এই ধরনের খাড়া রেখাও থাকলো আপনার আঙুলগুলিতে এবং তাছাড়াও এই ধরনের আড়াআড়ি রেখাও থেকে জাল চিহ্নের সৃষ্টি করে প্রত্যেকটি আঙুলে যদি এই ধরনের খাড়া এবং আড়াআড়ি রেখা দিয়ে জাল চিহ্নের উৎপত্তি হয় এই সব ব্যক্তিদের বন্ধুর মধ্যেই শত্রু লুকিয়ে থাকে কিন্তু যদি আড়ারই রেখা বেশি ডিপ হয় অর্থাৎ এই ধরনের রেখাগুলি ডিপ হয় এবং এই ধরনের খাড়া রেখাগুলি ডিপ না হয়ে একবারে অস্পষ্ট হয় তাহলে আপনার বুঝতে হবে আপনাকে যে আপনার বন্ধুর মধ্যে আপনার শত্রু রয়েছে এবং আপনার শত্রুরা অবশ্যই আপনার ক্ষতি বেশি করবে বা আপনার শত্রু প্রবল আপনার বন্ধুর মধ্যে যে শত্রু রয়েছে সে শত্রু আপনার প্রবল রয়েছে এই ধরনের রেখাকেও আমরা অশুভ মনে করে থাকি যদি খারা রেখাগুলি আপনার হাতে থেকে থাকে কিন্তু এই ধরনের থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি আপনার হাতে খাড়া রেখা থেকে থাকে এই ধরনের যদি খাড়া রেখা থেকে থাকে এই ধরনের যদি খাড়া রেখা থেকে থাকে এটিও অশুভ এদের বন্ধুরা সময়ে সহায়তা করে না সম্পূর্ণ বিশ্বস্ত বন্ধু এদের কখনোই মিলবে না যদি এই ধরনের রেখা থেকে থাকে এর সাথে সাথে যদি হাতের উচ্চ উচ্চমঙ্গলের ক্ষেত্র আশা করি আপনারা জানেন হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি উচ্চ মঙ্গলের ক্ষেত্র এই উচ্চমঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি এই ধরনের রেখা যদি দেখতে পাওয়া যায় একটি দুটি তিনটি চারটি এই ধরনের রেখা অর্থাৎ একাধিক যদি রেখা আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এটি বোঝায় আপনার শত্রু আপনাকে বড় কোনো সমস্যায় ফেলতে চলেছে এই ধরনের রেখা তখনই দেখা যায় যখন আপনার সমস্যা আসতে চলে তাই লক্ষ্য রাখবেন যদি এই ধরনের আড়াআড়ি রেখা আপনার উচ্চ মঙ্গলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে আপনার শত্রুরা আপনাকে কোনো বড় বিপদে ফেলতে চলেছেন হাতের আঙুলে যদি খাড়া লম্বা রেখা বেশি থেকে থাকে অর্থাৎ এই ধরনের রেখা যদি আপনার হাতে বেশি পরিমাণে থেকে থাকে আড়াআড়ি রেখার তুলনায় এবং হাতের যদি শুক্রের ক্ষেত্রে এই ধরনের খাড়া রেখা বেশি পরিমাণে এবং প্রমিনেন্ট এই ধরনের রেখা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বন্ধুরা আপনাকে অবশ্যই সহায়তা করবে এবং তারা আপনাকে সাপোর্ট করবে এই ধরনের লম্বা রেখা থেকে থাকলে আপনার বন্ধুরা আপনার উন্নতির সহায়ক হবে তো আশা করি বিষয়টি সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের এই রেখা এবং মিত্ররেখা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার শত্রু মিত্র আপনি চয়ন করতে পারবেন আপনার কে শত্রু কে মিত্র এবং আপনি সচেতনও হতে পারবেন এবং এটি আপনাকে ভবিষ্যৎ জীবনে অনেক সহায়তা করবে যদি আপনি চ্যানেলটি দিয়ে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাদের